তীব্র তাপদাহে পড়ছে রাজধানী ঢাকাসহ গোটা দেশ। এতে অসহনীয় হয়ে উঠেছে মানুষের জীবন। এরই মধ্যে বৃহস্পতিবার আবহাওয়া অফিস ঢাকায় বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে 37.6 ডিগ্রি সেলসিয়াস। অসহ্য এই গরমে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন খেটে খাওয়া মানুষ। তবে আসল কথা হলো শিগগিরই বয়ে চলা এ তাপ প্রদাহ হ্রাস পাবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। অতিরিক্ত গরমের সমস্যা ও করণীয়। ভয়াবহ এই গরমে মানুষের শরীর থেকে ঝরে পড়ছে প্রচুর ঘাম, যা কিনা স্বাস্থ্যের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলে। তাই এ সময়ে সবাইকে সতর্কতার সঙ্গে চলাফেরা করতে হবে, না হলে যে কোনো সময় অসুস্থ হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করেন চিকিৎসকরা। তাদের মতে অতিরিক্ত গরমে ঘোরাফেরা করলে শরীরে অস্বস্তিবোধ, পানিশূন্যতা, প্রচণ্ড মাথা ব্যথা, অনিদ্রা, মাংসপেশিতে ব্যথা, খাবারে অরুচি, চামড়ায় ক্ষত, কিডনি ও ফুসফুসের সমস্যা এবং হাড়ের সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে অতিরিক্ত গরমে পানিশূন্যতা দেখা দেয়। লবণ বা ইলেকট্রোলাইটসের অভাবও এই শূন্যতার প্রধান কারণ। এ সময়ে শরীরের কোষ সজীব রাখতে প্রচুর পানি খেতে হবে। লবণের অভাব পূরণ করতে খাবার স্যালাইন খাওয়া যেতে পারে, পাশাপাশি ফলের রসও খাওয়া যেতে পারে। অনেক সময় অতিরিক্ত গরমে অনেকের হিট স্ট্রোক হতে পারে। যদি কেউ হিট স্ট্রোকে আক্রান্ত হন তাহলে যত দ্রুত সম্ভব তাকে ঠান্ডা জায়গায় নিতে হবে। পরনের কাপড় চোপড় ঢেলা করে দিতে হবে যাতে শরীরে পর্যাপ্ত বাতাস লাগতে পারে। রোগীর মুখে ঠান্ডা পানি দিয়ে ঝাপটা দিতে হবে এবং গ্লুকোজ ও খাবার স্যালাইন খাওয়াতে হবে। এছাড়া প্রখর রোদে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এ সময় খোলা আকাশের নিচে হাঁটা চলা বেশি হলে সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বক ভেদ করে কোষের ক্ষতি করতে পারে। ত্বকে ফোসকা পড়া সহ ত্বক বিবর্ণ হতে পারে। মেয়েদের ঠোঁটের রং পরিবর্তন হতে পারে। কারো কারো ঠোঁট ফেটে জ্বালা যন্ত্রণা করে, তাই এ সময়ে বাইরে বেরোলে অবশ্যই সানস্ক্রিন ক্রিম ত্বকে মেখে বের হতে হবে। এ বিষয়ে ঢাকা মেডিকেলের মেডিসিন বিভাগের অধ্যাপক ডক্টর খান আবুল কালাম আজাদ বলেন, অপ্রয়োজনে রোদে ঘোরাফেরা করা থেকে বিরত থাকাই ভালো। তবে বাধ্যতামূলকভাবে যারা বাহিরে দীর্ঘ সময়ের জন্য থাকবেন তাদের ফুল হাতা শার্ট ও ছাতা ব্যবহার করবেন। তিনি বলেন, রোদে বেশিক্ষণ থাকলে যে কোনো সময় মানুষের শরীরে অস্বস্তিবোধ, পানিশূন্যতা, প্রচুর মাথা ব্যথা, অনিদ্রা, মাংসপেশিতে ব্যথা, খাবারে অরুচি, চামড়ায় ক্ষত, কিডনি সমস্যা ও ফুসফুসের সমস্যা, হাড়ের সমস্যা দেখা দিতে পারে। গরমে অনেক সময় শরীরে ঘাম জমে ছত্রাক সংক্রমণ দেখা দিতে পারে। ঘাম শরীরের বিভিন্ন ভাজে, বিশেষ করে কুস্কিতে, আঙুলের ফাঁকে, যৌনাঙ্গে জমা হয়ে সেখানে ছত্রাক সংক্রমণের পথ বিস্তার করে দেয়। তাই এ সময়ে ছত্রাক সংক্রমণ এড়াতে হলে শরীরের ভাজগুলোতে ঘাম জমতে দেওয়া যাবে না। প্রয়োজনে ছত্রাক বিরোধী পাউডার ওই সব স্থানে ছড়িয়ে দেওয়া যেতে পারে। প্রত্যেক দিন আন্ডারওয়্যার ও মোজা পরিষ্কার করতে হবে। পাশাপাশি ঠান্ডা পানি দিয়ে শরীর মুছে নেবেন। প্রতিদিন সব খবরাখবরের জন্য আমাদের সাথে থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।